নমস্কার বন্ধুরা, আজকে আমি হাঁসের ডিমের কারি করে দেখাবো। বাই দ্য ওয়ে, আমি মীরা, আপনারা দেখছেন রেনবো কিচেন। দেখুন, আমি ছটা হাঁসের ডিম নিয়েছি, ডিমগুলো ভালো করে ধুয়ে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। দেখুন, ডিমটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সেই গরম জলটা ফেলে দিয়ে ঠান্ডা জলে ডুবিয়ে রেখেছি। এটা একটা টিপস যে ঠান্ডা জলে ডিমগুলো ডুবিয়ে তারপরে খোসাটা ছাড়লে ডিমটা একটু মানে খোসা থেকে মাংস উঠে আসবে না, সুন্দর ছাড়ানো যাবে খোসাটা। দেখুন কি সুন্দর হয়ে গেল ছাড়ানো। এইভাবে সমস্ত ডিমগুলো আমি ছাড়িয়ে নেব। দেখুন, আমি সমস্ত ডিম ছাড়িয়ে নিয়েছি। এবার আমি লবণ আর হলুদ মেখে ডিমটা ভাজা করে নেব। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশের বেল আইকনটিও ক্লিক করে দেবেন, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। দেখুন, ডিমগুলো আমি এবার একটা কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নিলাম, তাহলে সমস্ত তেল মশলা ভেতরে ভালো মতো ঢুকবে। এবার একটা কড়াই বসিয়েছি, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হলে আমি এর মধ্যে আলুগুলো ভেজে নেব। একটু লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে আমি আলুগুলো লাল লাল করে ভেজে নেব। দেখুন, আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এবার এই তেলের মধ্যে আমি আবার ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো খুব বেশি ভাজবো না, আমি হালকা করেই ভেজে নেব। বেশি ভাজলে না ওপরের চামড়াটা শক্ত হয়ে যায়, ছিবড়ে লাগে, খেতে ভালো লাগে না, তার জন্য আমি হালকা হালকাই ডিমটা ভাজবো। দেখুন, ডিম ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তার মধ্যে পেঁয়াজ কুচিগুলোও দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো একটু ভেজে নেব লাল লাল করে। দেখুন, পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা তেজপাতা আর টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচিটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এর মধ্যে আমি এবার একটু লবণ দিয়ে দেবো, তাহলে টমেটো কুচিটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার দিয়ে দিলাম রসুনের পেস্ট 1 চামচ আর আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। কাঁচা লঙ্কাগুলো পাকা পাকা ছিল, সেই জন্য লাল লাগছিল। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব মিট মশলা। মিট মশলা দিলে না হাঁসের ডিমে দারুণ লাগে খেতে, আপনারা একবার ট্রাই করে দেখবেন। এবার আমি ভালো করে কষিয়ে নেব। একটু জল দিয়ে দিলাম মশলাটা যাতে পুড়ে না যায়। এবার আমি আবারও ভালো মতো কষিয়ে নেব। এবার দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে আমি আবারও কষিয়ে নেব। এবার আমি আলুগুলো দিয়ে দিলাম, ভেজে রেখেছিলাম যে আলুগুলো দিয়ে আমি ভালো করে আবার একটু কষিয়ে নেব। এবার আমি ভেজে রেখেছি যে ডিমগুলো সেইগুলো দিয়ে দেবো, দিয়ে আবার একটু কষিয়ে নেব। এবার আমি জল দেব।
খুব বেশি জল আমি দেব না, আর একটু দেব। এবার আমি দিয়ে দিলাম লবণ, স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিলাম একটু চিনি আর গরম মশলা গুঁড়ো। এবার আমি আবার একটু ভালো মতো নেড়ে চেড়ে নিলাম। আমার ডিমের ঝোল হয়ে গেছে, এবার আমি সার্ভ করে নেব। দেখুন আমি সার্ভ করে নিয়েছি, আবার দেখাবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।